हेलो फ्रेंड्स, अस्सलाम वालेकुम, वेलकम टू दिस चैनल रेसिपी क्वीन। आज के आमी एके बारे नतून एक रान्ना देखाबो, झिंगे पटल आलू और डिम दिए तरकारी। एटी खेते किन्तु भीषण सुस्वादु। चले जाच्छी मूल रान्नाय। ए रान्नार जोन्नो आमी नियेछी झिंगे चारटा, आलू दुईटा, टमेटो एकटा, पटल 10-12টা, डिम चारटा। আমি সবজিগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি। প্যানে পর্যাপ্ত পানি দিয়ে ডিমগুলিকে 10 থেকে 12 মিনিটের জন্য সিদ্ধ দিয়ে দিলাম। ডিমগুলি সিদ্ধ হয়ে গেছে, আমি পানি থেকে উঠিয়ে নিচ্ছি। প্যানে 4 থেকে 5 টেবিল চামচ সয়াবিন তেল নিয়ে নিলাম। ডিমগুলোকে ভাজার জন্য সামান্য একটু হলুদ, লবণ আর মরিচের গুঁড়া নিয়ে ভালোভাবে মাখিয়ে তেলে দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে খুব ভালোভাবে উল্টে পাল্টে 3-4 মিনিট ধরে ভাজতে হবে। হালকা বাদামি কালার চলে আসলে আমরা ডিমগুলোকে উঠিয়ে নেব। দেখতেই পাচ্ছেন 3-4 মিনিট ভাজার পরে ডিমগুলোতে সুন্দর একটা বাদামি কালার চলে এসেছে। আমি এগুলোকে উঠিয়ে আলাদা একটা প্লেটে রেখে দিচ্ছি। ওই একই তেলে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে খুব ভালো মতো ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো আমি 3-4 মিনিট ধরে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার দেখা যাচ্ছে। এই পর্যায়ে এতে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। এবার একে একে আমি সব মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি বাকি মশলাগুলো একে একে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1/2 চা চামচ, মরিচ গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ এবং জিরা গুঁড়া 1/2 চা চামচ এবং স্বাদ মতো লবণ। মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেলে একটা টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি দেবার পর 2-3 মিনিট ধরে মশলাটা আরো ভালোভাবে কষিয়ে নিলাম। এবার কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এতে এক্সট্রা কোনো পানি দেবার দরকার নেই, কারণ ঝিঙ্গা থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়। মশলার সাথে সবজিগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। আমি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 20 মিনিটের জন্য হালকা আঁচে। প্রায় 20 মিনিট পরে ঢাকনাটা খুললাম, সবজি থেকে অনেক পানি বের হয়েছে। সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও 4-5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 4-5 মিনিট পরে ঢাকনাটা খুললাম, সবজির পানি অনেকটা শুকিয়ে এসেছে। এই পর্যায়ে এটা পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। তবে নামানোর আগে অবশ্যই লবণটা দেখে নিতে হবে। সহজেই তৈরি হয়ে গেল চমৎকার একটি সবজি। বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন।
এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন।